রোগী দিবসে রোগী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। প্রশ্ন তুলেছে পিপল ফর বেটার ট্রিটমেন্ট সংস্থা। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিনই চিকিৎসা সংক্রান্ত গাফিলতি ও রোগীর পরিবারের উপর আর্থিক অত্যাচার বেড়েই চলেছে। রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য কমিশন গঠন করে দেওয়ার পরেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। কমিশন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম। পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কমিশনের আইনে চিকিৎসকদের স্বার্থকে সুরক্ষিত করা হয়েছে বলে অভিযোগ। দিনের পর দিন দেশজুড়ে রোগী হেনস্থার ঘটনা বেড়েই চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য কমিশন গঠন করেও হেনস্থার ঘটনা আটকানো যাচ্ছে না। রোগীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে পিপল ফর বেটার ট্রিটমেন্ট সংস্থা। স্বাস্থ্য কমিশনে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই, অভিযোগ করেছেন চিকিৎসক কুনাল সাহা। শনিবার প্রেস ক্লাবে চিকিৎসার গাফিলতিতে ভুক্তভোগীদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলেছেন চিকিৎসক। পাশাপাশি তার অভিযোগ কি চিকিৎসা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর পরিবার তা জানতে পারেন না। রোগীর অধিকার রয়েছে বিস্তারিত রিপোর্ট জানার। এইটা সম্বন্ধে আগে জানতে হবে। যেমন বলি, রোগীদের অ্যাবসলিউট অধিকার হচ্ছে হাসপাতালে চিকিৎসার যাবতীয় নথিপত্র পাওয়া। কিন্তু আমরা দেখছি পিবিটিতে বহু ভিকটিম আসে, তাদের কাছে শুধু একটা ডেথ সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে, আর কোনো কাগজ নেই কী চিকিৎসা হলো, কী ওষুধ, কবে রুগীকে কী নার্সিং হলো, কিচ্ছু দেয় না। রুগী যদি না জানে তাহলে আর এটা ছাড়া প্রমাণ করা সম্ভব না। আমি নিজে ডাক্তার, ডাক্তারই ভুল প্রমাণ করতে গেলে কী ডাক্তারই হলো জানতে হবে। সেটা হচ্ছে রোগীদের এই রাইট আছে রেকর্ড জানা। তো এই জাতীয় জিনিসগুলো মানুষদের জানার প্রয়োজন আছে। ন্যাশনাল মেডিকেল কমিশন যে আইন এনেছে তাতে চিকিৎসকদের স্বার্থ রক্ষা হলেও রোগীরা অবহেলিত বলে এদিন অভিযোগ করেন চিকিৎসক কুনাল সাহা। কনজিউমার কোর্টগুলিতে বহু মামলা ঝুলে রয়েছে যার নিষ্পত্তি হয়নি, যা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রয়োজনে উপভোক্তা আদালতে আলাদা বেঞ্চ তৈরি করা হোক বলে দাবি জানিয়েছে চিকিৎসক কুনাল সাহা। যেটা এখন যা আইন হচ্ছে, এই ডাক্তারদের বাঁচানোর আরও বেশি NMC হয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন, এরা নতুন আইন জারি করতে চলেছে যাতে দেখা যায় ভয়ঙ্কর সব আইন করছে এরা, যে ডাক্তাররা চাইলে রুগীকে চিকিৎসা করবে না, এই জাতীয় আইন করছে। তো এই আইন যদি হয় তাহলে কিন্তু আরও বেশি লোক মারা যাবে। কাজে আমরা চাই মানুষ উঠে দাঁড়াক এবং বিচার চাক, আমরা সাহায্য করব। পিবিটি আমরা বহু মানুষের কেস করি। আমি আমেরিকা থেকে এসে ব্যক্তিগতভাবে আদালতে দাঁড়িয়ে মামলা করছি ভিকটিমদের হয়ে। এখানে বহু লোক আছে যাদের মামলা আমি করছি। এই মামলার ব্যাপারেও একটা ব্যাপার হচ্ছে যে কোর্টের দীর্ঘসূত্রতা, মানে দেখা যাচ্ছে মারা যাওয়ার 15 বছর পরেও সেই মামলা চলছে। তো মানুষ তো হাঁপিয়ে যাবে, আপনজনকে হারিয়ে তারপরে যদি 15 বছর লাগে। তো আমাদের দাবি যে কনজিউমার কোর্টে ডাক্তারি নেগলিজেন্স কেসগুলো আলাদা বেঞ্চ হোক, যাতে তাড়াতাড়ি 1-2 বছরের মধ্যে এমন বিচার হয়। 1998 সালে মৃত্যু হয় চিকিৎসকের স্ত্রী অনুরাধা সাহার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের রায়ে আর্থিক ক্ষতিপূরণ পেলেও স্ত্রীর মৃত্যুর কথা আজও ভুলতে পারেননি চিকিৎসক কুনাল সাহা। চিকিৎসার বেনিয়মের বিরুদ্ধে তাঁর লড়াই আজও জারি রয়েছে। সুবীর ঘোষের সঙ্গে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।